জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানায় সকল সাধু গুরু বৈষ্ণব যারা আমার কথা শ্রবণ করছেন, সকলের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন স্বরূপ শ্রী বিঠ্ঠলনাথজির পরম ভক্ত সন্ত চোখামেলার কথা আস্বাদন করব। ভক্ত চোখামেলা কথা আস্বাদনের পূর্বে আমরা পূর্ববর্তী পাঠে মহারাষ্ট্রের পাণ্ডবপুরে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জন্য শ্রী বিঠ্ঠলনাথজি রূপে কী করে প্রকট হলেন সেই মধুময় কথা আমরা আস্বাদন করেছি। আজ আস্বাদন করব ভগবান শ্রী বিঠ্ঠলনাথজির সবচেয়ে প্রিয় ভক্ত সন্ত চোখামেলার কথা। সন্ত চোখামেলার সম্বন্ধে বলা হয় তার হাড়ের থেকে নাকি বিঠ্ঠলের নামের ধ্বনি হতো। কি অদ্ভুত কথা! আজ সেই কথাই আস্বাদন করব। কলিযুগে যুগধর্ম নাম সংকীর্তন, কত শত ভক্তরা প্রভুর নাম করে প্রভুকে পেয়েছেন তা হিসাব করা আমাদের পক্ষে সম্ভব না। তবে শ্রী বিঠ্ঠলনাথজির এমন অনেক ভক্তরা আছে শুধু নাম করেই প্রভুকে পেয়েছেন, তার মধ্যে সন্ত চোখামেলা, সন্ত জনাবায়, সন্ত নামদেবজি, এহেন অনেক ভক্তরা আছে যারা শ্রী বিঠ্ঠল 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 নাম করে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছেন। এমনও কথায় তাদের জীবনীতে আমরা জানতে পারবো শুধুমাত্র নামেই তারা ভগবানকে তো পেয়েছেন, ভগবান তাদের হয়ে ভক্তের সকল কাজও করে দিচ্ছেন। কেন করে দিচ্ছেন? কারণ ভক্তের মুখে নাম শুনতে ভগবান বড় ভালোবাসে। সেই মধুর নামের ধ্বনি শ্রবণ করে এত আনন্দ পায় ভগবান, ভক্তের সকল কাজও করে দিচ্ছেন। সে যেন ভক্তের কথা আজ আমরা আস্বাদন করব। সেই মহান ভক্ত, সেই রকমই এক মহান ভক্ত সন্ত চোখামেলা। ভগবান শ্রী বিঠ্ঠলনাথজি ছিলেন সন্ত চোখামেলার প্রাণ। চোখামেলা কাজ কী করত? নগরে ময়লা পরিষ্কার করা, ওই মেথরের কাজ করত। সকালবেলা হতেই সকলের ঘরে গিয়ে ময়লা সংগ্রহ করে ময়লা জমানো হলো চোখামেলার কাজ। কিন্তু চোখামেলার প্রাণ ছিল কে? প্রাণনাথ শ্রী বিঠ্ঠলনাথজি। দিবা নিশি চোখার মুখে কেবল বিঠ্ঠল 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 নামের ধ্বনি। এই বিঠ্ঠল বিঠ্ঠল বিঠ্ঠলই হলো মধুময় কৃষ্ণ নামের ধ্বনি। নগরের লোকেরা তো চোখার এই কাজে দেখে বড় রাগান্বিত। নিত্য প্রতিদিন শুধু বিঠ্ঠলের নাম করে, নাম করতে করতে বিঠ্ঠলের দর্শনের আনন্দ পাওয়ার জন্য বারবার ছুটে যায় চোখা সেই পাণ্ডবপুরে শ্রী বিঠ্ঠলনাথজির মন্দিরে। যদি বারবার ছুটে যায় তাহলে নগরের কাজগুলো কে করবে? সকালবেলা থেকে যে ময়লা পরিষ্কার করতে হবে চোখাকে, ছুটে ছুটে ময়লা কে পরিষ্কার করবে? সকালবেলা থেকেই তো, সকাল হওয়ার আগে চোখা চলে গেছেন বিঠ্ঠলনাথ মন্দিরে শ্রী বিঠ্ঠলনাথজিকে দর্শন করতে। পাণ্ডবপুরে ছুটে গেলেন,
প্রভু বিঠ্ঠলনাথকে দর্শন করতেন। বিঠ্ঠলের নাম করতে করতে ছুটে গেলেন। নগরের লোকেরা বলাবলি করতে লাগলো, সন্ত নামদেব সব নষ্ট করে দিল, বিঠ্ঠল বিঠ্ঠল রামকৃষ্ণ হরির নাম শিখিয়ে হাড়ি মুচি ডোম সকলকে সাধু করে দিল নামদেব। আমাদের চোখাও এখন সাধু হয়ে গেছে, নিত্য প্রতিদিন বিঠ্ঠলের নাম ধ্বনি করে। বিঠ্ঠলের নাম করলে কে গন্ধ ময়লা পরিষ্কার করবে? মরা জানোয়ার পথে পড়ে আছে ওইসব কে পরিষ্কার করবে? চোখা তো পড়ে আছে সেই বিঠ্ঠল মন্দিরে, ভোরতেই চলে যায় বিঠ্ঠল মন্দিরে, নিত্য প্রতিদিন নামের মধ্যে ডুবে থাকে চোখা। চোখা যদি নামের মধ্যে ডুবে থাকে তাহলে নগরের ময়লাগুলো কে পরিষ্কার করবে? এই বলে নগরের লোকেরা চোখার উপর খুব রেগে আছে। এইরকম প্রায় প্রতিদিনই হয়। একদিন ময়লা পরিষ্কার করেনি, মরা জানোয়ার পড়ে আছে, নগরের লোকেরা বলাবলি করছে বিঠ্ঠল বিঠ্ঠল নাম করে বিঠ্ঠলনাথের মন্দিরে পড়ে আছে চোখা, আমাদের ময়লাগুলো কে পরিষ্কার করবে? তখন একটা ছোট্ট ছেলে হঠাৎ সেখানে এসে উপস্থিত হলো। ছেলেটি দেখতে বেশ সুন্দর, চাঁদের মতো মুখ, মেঘের মতো রং, টানা টানা চোখ, মুখে হাসি যেন লেগেই আছে, হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়েছে। নগরের লোকেরা বলল, এই ছোকরা কে রে তুই, তোর নাম কি রে, কোথায় থাকিস? তখন ছোট্ট ছেলেটি বলল, আমি বিটু, থাকি চোখামেলার বাড়িতেই থাকি, বাঁশি বাজায় আর গরু চড়ায়, এই আমার কাজ, নাম আমার বিঠু। নগরের লোকেরা বলল, বা বাবা বাবা বা, চোখার পয়সা না থাকলে কি হবে, চোখা আবার চাকর রেখেছে। আচ্ছা ও বিঠু, তোর মুনির চোখা কোথায় এখন? বিঠু বলল, কেন, পাণ্ডবপুর গেছে। তো নগরের লোকেরা বলল, এখন আমাদের ঘরের ময়লা কে ফেলবে? ওই দেখো পথে মরা জানোয়ার পড়ে আছে, সে মরা জানোয়ারটা কে ফেলবে? কথা বলতে বলতে সন্ত চোখামেলা শ্রী প্রভু শ্রী বিঠ্ঠলনাথজিকে দর্শন করে এসে উপস্থিত হলেন। মুখে অপাকৃত নাম বিঠ্ঠল 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 ধ্বনি। নগরীর লোকেরা চোখার মুখে নাম শুনে রেগে গেল, রেগে গিয়ে বলছেন, চুপ কর চোখা, কি সব সারাদিন বিঠ্ঠল বিঠ্ঠল বলিস, বিঠ্ঠল নাম করে সাধুগিরি দেখাচ্ছিস, আমাদের ঘরের ময়লা কে পরিষ্কার করবে? ঘরের পাশে যে পচা মরা কুকুর পড়ে আছে তা কে পরিষ্কার করবে? চোখা বলল, কই আমি তো কোনো পথের দ্বারে কিছুই দেখিনি, কোনো মরা জানোয়ার পড়ে থাকতে দেখিনি, সব পরিষ্কার দেখলাম, আপনারা দেখে আসুন, সব পরিষ্কার আছে। নগরের লোকেরা তখন বললেন, ও মনে হয় তোর চাকর সব পরিষ্কার করে দিয়েছে আজ। আচ্ছা চোখা, তুই এত সুন্দর চাকর কোথায় পেলি বলতো? চোখামেলা শুনে অবাক হয়ে গেলেন, আমার চাকর, আমার তো কোনো চাকর নেই, আপনারা কোন চাকরের কথা বলছেন বলুন তো? নগরের লোকরা তখন বলল, কি বলছিস রে চোখা, কি সুন্দর ছেলেটা, তার নাম নাকি বিঠু, চাঁদের মতো মুখ, কোকড়ানো চুল, মেঘের মতো গায়ের রং, টানা টানা চোখ, মুখে কি সুন্দর হাসি, হাতে একটা বাঁশি নিয়েছে, গরু চড়াই নাকি, তোর চাকর আজ সব পরিষ্কার করে দিল। চোখা বলল, আরে কোন চাকরের কথা আপনারা বলছেন, আমার তো কোনো চাকর নেই,
নগরের লোকেরা চোখা মেলাকে বলছেন। ওর নাম তো বিটু রে, বলল ও নাকি তোর চাকর, গরু চড়ায় আর বাঁশি বাজায়। এই কথাই তো বলল ছেলেটা। তবে ছেলেটা কে রে? এসব শুনে চোখা একটু অবাক হয়ে গেলেন। চোখামেলা তখন অবাক হয়ে নগরের লোকদের বললেন, আমি তো কোনো চাকর কথা জানি না, আপনারা কোন চাকরের কথা বলছেন, কোন ছেলের কথা বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। চোখামেলা পরম ভক্ত ছিলেন, ভক্ত ভগবানকে চিনবে না তা কি হয়? ভক্তর সঙ্গেই তো ভগবানের যত সব লীলা, ভক্ত ভগবানের সঙ্গেই তো মধুময় লীলা করে থাকে। চোখামেলা ঠিক চিনতে পেরেছেন, এই বিঠু আর কেউ নয়, আমার প্রাণনাথ বিঠল। আজ নিজে বিঠলনাথজি নিজে বিঠুরূপ নিয়ে এসেছেন। তখন চোখামেলা চিৎকার করে বিঠলকে বলছেন, হে বিঠলনাথ, হে প্রভু, তুমি আমার চাকর হয়ে মরা কুকুর ফেলতে এসেছ, ওই ময়লা পরিষ্কার করতে এসেছ, কেন এমন কাজ করলে প্রভু? কেন আমায় দেখা দিলে না বিঠল? দেখা না দিয়ে পালিয়ে গেলে? যাও, তুমি যেখানে খুশি যাও, কোথায় পালাবে? আমার বুক থেকে তো আর তুমি পালাতে পারবে না। আমার সামনে থেকে পালিয়ে গেলেও আমার বুক থেকে তো আর পালাতে পারবে না। বিঠল বিঠল বলে কাঁদছেন চোখামেলা। ভক্তের প্রেমে এমন বস ভগবান, ভক্তের জন্য ভগবান চাকর হতেও পারে? ভক্তের কোনো জাত নেই, ভক্তের কোনো জাত থাকে না, ভক্ত ভগবানের প্রাণ, ভগবান ভক্তের প্রাণ, এইটাই হলো ভক্তের আসল পরিচয়, এছাড়া আর কোনো পরিচয় নেই। সন্ত চোখামেলা দিন রাত শুধু বিঠল 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 নাম জপ করেন। পাণ্ডুরঙ্গা হরি বিঠল, পাণ্ডুরঙ্গা হরি বিঠল, বিঠল বিঠল। সন্ত চোখামেলা দিনরাত বিঠল বিঠল নাম জপ করে। বিঠল নাম গাইতে গাইতে আপন মনে নাম করতে করতে আজ পাণ্ডুরপুরে বিঠলনাথজির মন্দিরের দুয়ারে এসে দাঁড়ালেন আর বলছেন, প্রভু, হে বিঠলনাথ, একবার আমায় দেখা দাও, আমার যে তোমায় দেখতে ইচ্ছে করছে। আমি তো আর মন্দিরে ঢুকতে পারবো না, আমার তো মন্দিরে ঢোকার অধিকার নেই। তুমি এসে একবার দেখা দাও না বিঠল, তুমি এসো না। ও বিঠল, একবার এসো, একবার দেখা দাও, আমি তো মহাপতিত অধম, তুমি তো পতিত পাবন, তুমি অধম তারণ, আমি তোমার শরণাগত নিলাম, এসো এসো একবার এসো। তুমুল নামের ধ্বনি করছে না চোখামেলা। বিঠল ভগবান কি আর থাকতে পারেন? ভক্তের মুখে মধুর নাম ধ্বনি শুনে আজ সামনে এসে প্রকট হলেন। চোখা আপলক নয়নে শ্রী বিঠলনাথজিকে দর্শন করছেন। চোখার হাতটি ধরে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছেন আজ বিঠল। চোখা যে আজ মন্দিরে প্রবেশ করতে চায় না, চোখা নিচু জাতি, নিচ জাতির লোকদের পাণ্ডবপুর মন্দিরে প্রবেশের অধিকার ছিল না। বিঠলের কাছে কি নিচু কি উঁচু, বিঠলের কাছে ভক্ত মানেই তার প্রিয়জন। তখন বিঠল বলছেন, আয় চোখা আয়, আমার কাছে আয়, আমার বুকে আয়। তখন চোখামেলা বলছে, এ কী করো বিঠল, এ কী করো তুমি, কেন আমাকে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছ, কেন আমাকে ছুঁচ্ছ, আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য, আমি নীচ, আমি মেতর, আমায় ছুঁয়ো না, আমায় ছুলে তুমি অপবিত্র হয়ে যাবে। বিঠল বলল, আমার চোখা, আমার প্রাণ, তোকে বুকে করে আমি যে ধন্য হলাম,
ভক্তের মধ্যে কি অস্পৃশ্য, কি কি নিচ! ভক্ত আমার ধ্যান জ্ঞান, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার মন সব। ভক্ত আছে তাই আমি আছি, ভক্ত না থাকলে আমি নেই। এই বলতে বলতে আজ চোখাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন বিঠল। বিঠলনাথজি নিজের গলার সুন্দর পুষ্পমালা আজ চোখামালার গলায় পরিয়ে দিলেন। প্রিয় ভক্ত চোখার গলায় আজ মালা পরিয়ে দিলেন। চোখামালা তখন বলল, এসব কি আমায় মানায় প্রভু? তুমি পড়ো, তোমায় একটু দেখি বিঠল। বিঠলনাথজিকে পুনরায় সেই মালা চোখা নিজের গলা থেকে খুলে পরিয়ে দিলেন। বাহ, বেশ হয়েছে তো, বেশ মানিয়েছে তোমাকে সেই মালায়। তখন বিঠলনাথজি পুনরায় সেই মালা খুলে চোখায় গলায় পরিয়ে দিয়ে বলল, এর চেয়ে তোমায় সুন্দর লাগে, আমার চোখাকে বেশ মানায়। এইভাবে ভক্ত ভগবানের লীলা চলছে। হঠাৎ সেইখানে পূজারী এসে উপস্থিত। আরে, আমার ঠাকুরের কাছে ওটা কে? কে ও? চোখা দেখলো না পূজারি আসছে। চোখা বিঠলনাথজিকে দর্শন করে বিঠল 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 নাম করছে। পূজারি এসে উপস্থিত। পূজারীর গলার শব্দ পেয়ে প্রভু শ্রী বিঠলনাথজি চোখামেলার সামনে থেকে অন্তর্ধান হয়ে গেলেন। পূজারি দেখল চোখা যে কিনা কোনোদিন মন্দিরে প্রবেশ করে না, হীন নীচ জাতি বলে, সে আজ মন্দিরে দাঁড়িয়ে আছে। দেখে পূজারি খুব রাগ হলো, বলতে লাগলো, পাজি ছুচম মেতর, চাবি দেওয়া ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের গলার মালা গলায় দিয়ে বিঠল বিঠল করছিস, তোর স্পর্ধা কত! আজ তোর একদিন কি আমার একদিন! এই বলে পূজারি প্রহার করতে লাগলো সরল ভক্ত চোখামেলাকে। বিঠলনাথজি সেখান থেকে অপ্রকট হয়ে গেলেন কেন? ভক্ত এত মার খাচ্ছে পূজারীর হাতে, আর তিনি চলে গেলেন দাঁড়িয়ে আবার মন্দ মন্দ হাসিতে চোখামেলার দিকে তাকাচ্ছেন। ভগবানের লীলা বোঝা দায়। ভগবান কি ভালোবাসে! ভক্তের হাতে চন্দন পুষ্প দিয়ে পুজো? না না, সেগুলো তো ভালোবাসে না ভগবান। দামি পোশাক পরালে ভগবান খুশি হয়? না, তাতে তো ভগবান খুশি হয় না। ভগবান শুধু ভালোবাসে হৃদয়ের আরতি দিয়ে, চোখের জল দিয়ে। কতখানি ভক্ত তাকে ডাকে! ভগবান ভক্তের হৃদয়ের ভাবটাকে ভালোবাসে। আর চোখা এত মার খাচ্ছে পূজারীর হাতে, হাসি মুখে বিঠল বিঠল নাম করেই চলেছে। পূজারী এত মারছে কিন্তু আনন্দের সাগরে ভেসে বিঠলের নামে ধ্বনি করছে চোখা। পূজারী মারতে মারতে বলছে, বেটা পাজি ছুচো, এত বড় স্পর্ধা তুই বিঠল দেবের শ্রীঅঙ্গ স্পর্শ করে মালা গলায় দিয়েছিস, আবার বিঠল নাম করছিস, বল আর করবো না, বল আর করবো না! এই বলে বারবার আঘাত করছে চোখামেলার অঙ্গে। চোখা কেবল বিঠল বিঠল নাম করছে, নামের মধ্যে ডুবে আছেন চোখা, এত মার খাচ্ছে। আনন্দের সাগরে ডুবে শুধু নাম জপ করছে চোখা। পূজারি সবাইকে ডেকে বলছে, কি বলবো মশাই, চাবি দিয়ে ঘরে গিয়েছিলাম, এ বেটা হীন জাতি নিচু জাতি মেথর কি করে ঢুকলো, ঢুকে শ্রীবিগ্রহ স্পর্শ করে মালা নিজের গলায় পড়েছে, আমার ঠাকুরের বিগ্রহকে ভষ্ট করে দিল। চোখার কিছুই বলে না, চোখা শুধু বিঠল বিঠল নাম জপ করছে। পূজারি রেগে বলছে, বেটা নাকে খদ্দে বিঠলের নামে, যা আজ তোকে ছেড়ে দিলাম,
আর কখনো যদি ঠাকুরের ঘরে ঢুকবি না, আর যদি কখনো ঢুকেছিস তবে শাস্তির জন্য প্রস্তুত থাকিস। আজ আমাকে পঞ্চগব্য দিয়ে আমার শ্রী বিগ্রহকে, বিঠ্ঠলের বিগ্রহকে আবার স্নান অভিষেক করাতে হবে। তোর স্পর্শে আমার ঠাকুরের বিগ্রহ অপবিত্র হয়ে গেছে। এত মার খেলো চোখা, তবে বিঠ্ঠল নাম কেন করছে? নাম যার নাম করছে সে তো বিপদে ঠেলে দিয়ে চলে গেল, তবুও নাম কেন করছে? তখন এই প্রশ্ন যদি করা হয় তখন চোখামালা বিঠ্ঠলকে উদ্দেশ্য করে বলছেন, বিঠ্ঠল তুমি আমায় এত ভালোবাসো, আমায় আড়াল করে দিয়ে তুমি সকল মার খেলে, বিঠ্ঠল তোমার নামের এত প্রভাব, এত মহিমা, তোমার নামের যে অপার মহিমা, কি বলবো তোমার নামের প্রতাপ, আমার মনের সব সংশয় দূর হয়ে গেল। আমি এই দেহতে আজ আমি তোমার দর্শন পেয়েছি, আমার একটু আঘাত লাগিনি বিঠ্ঠল, তোমার নামের এত মহিমা, তোমার নাম আমাকে সবসময় রক্ষা করল। সত্যি নামের কি শক্তি, চোখামেলা আজ কাঁদছে, বিঠ্ঠল বিঠ্ঠল নামের ধ্বনি করে কাঁদছে, পাগলের মতো নাম করছে। পূজারীর মার সে তো চোখার অঙ্গে লাগেইনি, নাম রূপী বিঠ্ঠল চোখাকে রক্ষা করেছে। ভক্তের অধীন ভগবান, ভক্ত ছাড়া ভগবান কিছুই বোঝে না, ভক্ত ভগবানের প্রাণ, বিঠ্ঠল চোখার প্রাণ, চোখা বিঠ্ঠলের প্রাণ আর আত্মা। চোখাকে উদ্ধার করবে না তো কাকে করবে? এমন নাম যে স্মরণ করে চোখামেলা, তাকে তো বিঠ্ঠল রক্ষা করবেই। শান্ত চোখামেলা, পিছনে পিছনে বিঠ্ঠলনাথ ঘুরে বেড়ায়। নাম যে করে চোখা, যে নাম করছে সে নাম বড় ভালোবাসে বিঠ্ঠল। একবার চোখার পিছনে ইটের ঝুড়ি নিয়ে বিঠ্ঠলনাথজি দাঁড়িয়ে আছে। চোখামেলা বিঠ্ঠলনাথজিকে বলছেন, দাও দাও আমায় দাও, তোমার বড় কষ্ট হচ্ছে বিঠ্ঠল। বিঠ্ঠলনাথজি বলছেন, ওরে চোখা আমার কষ্ট হয় না রে, কষ্ট হলে কি সেই সেখান থেকে ছুটে ছুটে এসে তোর পিছু পিছু ঘুরে বেড়ায়, আমার কোনো কষ্ট হয় না। চোখা জিজ্ঞেস করছে, আচ্ছা বিঠ্ঠল তুমি আমার সঙ্গে সঙ্গে কেন বেড়াও? বিঠ্ঠলনাথজি বললেন, তুই অবিরাম আমাকে ডাকিস তো, তাই আমি তোর পিছনে পিছনে সব সময় থাকি। তখন চোখা বলল, যেই তোমায় ডাকি অমনি তুমি তার সঙ্গে এইভাবে যাও? বিঠ্ঠলনাথজি বললেন, প্রথমে আমি তাদের ভাব পাঠাই, তারপর আমি যাই। ও প্রভু তোমার ভাব কারা? তখন বিঠ্ঠলনাথজি বলছেন, আমি প্রথমে তার মধ্যে স্তম্ভ, রোমাঞ্চ, বৈবন্য, অশ্রু, প্রণয় এসব ভাবকে পাঠাই। সব শেষে সে যখন আকুল হয়ে কাঁদে, আমার নাম ধরে ডাকে, যখন আমায় ডাকতে ডাকতে ভক্ত নীরব হয়ে যায়, দুই চোখ দিয়ে মুক্তার মতো অশ্রুবিন্দু ঝরতে থাকে, তখন আমি গিয়ে তার সামনে তার মুখপানে চেয়ে থাকি। অজান্তে কখন আমি তার অশ্রু জল মুছে দিই সে তো বুঝতে পারে না, আমি তাকে বুকে করে ঘুরে বেড়াই। আমি তার নামের ছন্দের সুরে সুরে আমি আনন্দের সাগরে ডুবে থাকি। আমি যে কত ভালোবাসি তার মুখের নাম, সে আমি কি বলবো তোকে চোখা? চোখামেলা বললেন, নেন আমার কাছে যেমন করে আসো তেমন করে কি সকলের কাছে যাও? তুমি কেন যাও না বলো তো বিঠ্ঠল? বিঠ্ঠলনাথজি বললেন, যাই যাই। কখন যাই জানিস? যখন মরণ প্রণ করে
ভক্ত অবিরামভাবে আমায় ডাকে। চোখামেলা বললেন, মরণপণ কাকে বলে বিঠল? তখন বিঠলনাথজি বললেন, এমন ভক্ত তার প্রাণ যাক, তার জীবন যাক, তবু আমায় ডাকে, প্রভু আমার জীবন যাক, তুমি তবু এসো। একে বলে মরণপণ। তখন আমি তার কাছে এসে ধরা দিই, তাকে দেখা দিই, সে আমাকে দেখতে পায়। চোখামেলা বললেন, দেখো বিঠল, তুমি আমার জন্য মরা জানোয়ার ফেলে আসো, ইট বয়ে নিয়ে যাও, কাদা বয়ে নিয়ে যাও, আরও কত রকমের কাজ করো, এতে আমার বড় কষ্ট হয়। তখন বিঠলনাথজি বললেন, আমি যে তোর কাজে না করে থাকতে পারি না রে চোখা, তুই যে আমাকে আমার নামের রজ্জু দিয়ে ধীর করে বেঁধে রেখেছিস, আমি তোর কাছে না এসেও থাকতে পারি না, তোর কাছে কাছে থেকে তোর কাজগুলো না করেও থাকতে পারি না। তখন বিঠলনাথজি চোখার মুখের দিকে তাকিয়ে বললেন, ও চোখা, তুই যে আমার প্রাণ, আয় রে আয়, তুই আমার সাথে আয়, তোকে আমি দিব্য স্থান দেব। এই বলে বিঠলনাথজি সন্ত চোখামেলাকে আলিঙ্গন করলে। মঙ্গলবেড়া নামক এক গ্রামে এক পাঁচিল মেরামত হচ্ছিল। মেরামত করছিল চোখা সহ বেশ কিছু লোক। প্রাচীরটি মেরামত করতে করতে প্রাচীরটা ধ্বংস হয়ে পড়ল, তাতে সবাই চাপা পড়ে মারা যায়। চোখামেলা সেই প্রাচীরের চাপায় মারা গেছে। লোকদের মধ্যে একজন বলছে, আহা, চোখা লোকটা বড় ভালো ছিল, সদা বিঠল বিঠল নাম জপ করত। নীচ জাতির হলে কি হবে, জ্ঞানেশ্বর মহারাজ, নামদেবজি ও অন্যান্য সন্তদের সঙ্গে সঙ্গ করত, তারা চোখাকে বড় ভালোবাসত। সে কি একা, তার ছেড়ে কর্মমেলা, তার ভগ্নী নির্মলাবাই, তার স্ত্রী সোয়ারাবাই, সকলে ভগবানের অনন্য ভক্ত। এও শোনা যায় ভগবান শ্রী বিঠলনাথ মরা জানোয়ার ফেলে চোখার কাজে সাহায্য করত। চোখার পিছনে পিছনে নাকি বিঠলনাথজি ঘুরে বেড়াত। একবার তার স্ত্রী নাকি প্রসব যন্ত্রণা উঠেছিল, সেই প্রসবকালীন সময়ে স্বয়ং ভগবান এসে সমস্ত সেবার কাজ করেছে। চোখা বলতো, এইসব তো তার নামের প্রভাবে হয়, নামের প্রতাপে তার সকল সংশয় নষ্ট হয়ে গেছে। চোখা বলতো, এই দেহ বড় মূল্যবান, এই দেহে বিঠলের সাক্ষাৎকার হয়েছিল, এই দেহেই প্রাণ আছে বলে এই দেহের চোখ দুটো দিয়ে বিঠলনাথজিকে দর্শন করতে পেরেছিলেন চোখা। আজ মারা গেল চোখা, ভক্তের এমন অপঘাতে মৃত্যু হলো, ভগবান শ্রী বিঠলনাথ রক্ষা করতে পারল না তার ভক্তকে। সেই ভক্তের কষ্ট দূর করতে মরা জানোয়ার যদি ফেলতে পারে, তার পিছনে পিছনে থেকে যদি কাজ করতে পারে, আজ কেন তাকে রক্ষা করল না বিঠলনাথজি? সকল লোকেরা বলছে, ভক্ত ভগবানের অদ্ভুত লীলা, আমাদের বোঝার কোনো ক্ষমতা নেই। সত্যি বিঠলনাথজি তো মঙ্গলময়, যা করেন তা মঙ্গলের জন্যই করেন, আমরা বুঝতে পারি না। ভক্ত চোখামেলা, যিনি কিনা প্রভু শ্রী বিঠলনাথজির নাম নিত্য প্রতিদিন জপ করে, বিঠলের নাম স্মরণ না করে একটা নিঃশ্বাস যায় না চোখার, বিঠলের নামে প্রেমে আত্মহারা হয়ে থাকে, তাকে আজ পাঁচিল চাপা দিয়ে মরতে হলো। সবাই কি বলবে, সবাই যে বিঠলকে নিষ্ঠুর বলবে, তবে এ নয়, এটা হলো নামের পরীক্ষা। চোখার জন্য দুঃখ করে কোনো লাভ নেই, কারণ চোখা নিত্য সঙ্গী বিঠলনাথের,
আজ পাঁচিল নয়, পাঁচিল নয়, স্বয়ং বিঠ্ঠলনাথজি পাঁচিল হয়ে চোখাকে নিজের বক্ষে করে নিজ ধামে নিয়ে গেছেন। এখানে যে চোখার কাজ শেষ হয়ে গেছে, লোকেরা কি মানবে যে পাঁচিল রূপে শ্রী বিঠ্ঠলনাথজি আজ চোখাকে নিয়ে যাচ্ছে? এতে নামের মহিমা কি করে প্রচার হবে? প্রচার হবে, তাই তো প্রভুর এই লীলা। সন্ত নামদেবজি চোখার ওই কঙ্কালগুলো, কঙ্কালের হাড়গুলো নিয়ে আসছে। কাঁধে করে নামদেবজি কঙ্কালের হাড়গুলো নিয়ে আসছে, সঙ্গে কিছু লোক আছে। নামদেবজিকে জিজ্ঞেস করছেন লোকেরা, কি করে চিনলেন এই হাড়গুলোই কঙ্কালের, চোখা মেলার কঙ্কালের? তখন সন্ত নামদেবজি বললেন, একটু পরে বুঝতে পারবে, এখানে বসো, তারপর আমি বলছি। এই কঙ্কালের হাড়গুলোই আমাদের চোখার, কি করে বুঝব? তখন সন্ত নামদেবজি বললেন, কঙ্কালের প্রতিটি হাড়ের থেকে অবিরামভাবে বিঠ্ঠল নামের ধ্বনি হচ্ছে। সবাই বলছে, কি আশ্চর্য কথা, বিঠ্ঠলের নাম জপ করেছে কঙ্কালও, প্রতিটা হাড় কানে দিয়ে সকলে শুনছে। বিঠ্ঠল 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 নামের ধ্বনি হচ্ছে কঙ্কালের হাড়ের থেকে। অতগুলো লোক সেইখানে মারা গেছে, সেই সকল লোকের কঙ্কাল থেকে সন্ত নামদেবজি অতি সহজে চোখা মেলার দেহের হাড়গুলো নিয়ে এসেছে। কানে দিয়ে বিঠ্ঠলের নাম শ্রবণ করে আজ নিয়ে আসলেন সন্ত নামদেবজি। বিশ্বাস হচ্ছে না? আপনারা সকলে দেখুন, প্রতিটা হাড়ের থেকে বিঠ্ঠল নামের ধ্বনি হচ্ছে। তখন একটা লোক কাছে গিয়ে শ্রবণ করতে লাগলেন, কঙ্কালের একটা হাড় কানে দিয়ে শুনলেন, তাই তো, চোখা যেভাবে বিঠ্ঠল নাম করত, আজ চোখার কঙ্কালও সেই রূপ ভাবেই বিঠ্ঠল নাম করছে। এ কি অদ্ভুত ব্যাপার! অন্য একজন লোক এসে বলছে, জড় কঙ্কাল নাম করছে, এ কি বলছেন আপনারা? সন্ত নামদেবজি বললেন, এখানে বলার কি আছে, আপনারা সকলে নিজের চোখে দেখছেন, এবার কানে শুনে নিন, তাহলে চোখ আর কানের বিবাদ আজ মিটে যাবে। পাশের লোকজন বলছে, হরি হরি, হরি হরি বিঠ্ঠল, হরি হরি। কঙ্কাল সুস্পষ্টভাবে বিঠ্ঠল 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 নাম উচ্চারণ করছে। এ কি ইন্দ্রজাল, কঙ্কাল নাম করছে, এ কি বুঝতে পারছি না, এ কিরকম করে সম্ভব? আপনি তো বিঠ্ঠলনাথের ভক্ত সন্ত নামদেবজি, আমাদের একটু বুঝিয়ে দিন না, চোখা মেলার হাড়ের থেকে কি করে বিঠ্ঠলের নাম হচ্ছে, একটু বুঝিয়ে দিন। তখন সন্ত নামদেবজি সকলকে বলছেন, সব লীলাময় বিঠ্ঠলের লীলা, নাম যাকে কৃপা করে সে নামময় হয়ে যায়, তার রক্তে মাংসে মেদে মর্যায় সব জায়গায় নামের ধ্বনি হয়, তার শিরা উপশিরা নামের তরঙ্গ প্রবাহিত হয়, তার শিরা থেকেও নামের তরঙ্গ উঠে, তার অস্থিতে নাম অঙ্কিত হয়ে যায়, নাম যে করে তার দেহ আর দেহ থাকে না, সেইটি নামময় পরমানন্দ ঘন অমৃত ভাণ্ডে পরিণত হয়। অমৃত খেলে কি হয়, অমর হয়ে যায়, সে তো নাম সুধা পান করে অমর হয়ে আছে। সকলে লোকেরা আজ আসছে, একে একে করে এসে চোখার কঙ্কালের হাড়গুলো তুলে তুলে কানে দিয়ে শুনছে। প্রতিটা হাড় আজকে বিঠ্ঠল 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 নাম জপ করছে। নামদেবজি বললেন, হ্যাঁ বাবা, এটাই সত্যি,
তুমি অস্তিতে নাম শুনে কৃতার্থ হও। একে একে করে পাঁচজন এসে চোখার কঙ্কাল থেকে বিঠলের নাম শুনছে, ঠিক যেমনিভাবে বিঠল নাম জপ করতেন চোখামেলা, আজ চোখার হাড়ও সেই রকমভাবে বিঠলের নাম জপ করছে। সকলে জিজ্ঞেস করছেন নামদেবজিকে, নাম কি সকলকে এমন করেই কৃপা করে, আমাদের কি কি কোনো উপায় আছে? তখন নামদেবজি বললে, নিশ্চয় আছে, যে তার নাম স্মরণ করে তিনি তাকে বুকে করে রাখেন। তোমরা নাম করো, হেলায় শ্রদ্ধায় ইচ্ছায় অনিচ্ছায় উঠতে বসতে খেতে শুতে ভক্তিতে অভক্তিতে সজ্জনে নির্জনে সুখে দুঃখে অভাবে সচ্ছলে রোগে শোকে অপিরাম তোমরা নাম জপ করো। নামের কৃপায় প্রেম ভক্তি লাভ করবেই করবে। সন্ত নামদেবজি বলছেন, আমি প্রতিজ্ঞা করে বলছি, তিসত্ব করে বলছি, প্রেম ভক্তি লাভ তোমরা করবেই করবে শুধু নামের ফলে। আকাশে যদি ভেঙে পড়ে, সাগর যদি উত্তলে ওঠে, কোটি বজ্রপাত যদি হয়, ভয় পেও না, নাম ছেড়ে যেও না, নাম তোমাদের কৃপা করবেই করবে। জয় নামের জয়, জয় বিঠল নামের জয়, জয় ভগবত নামের জয়, জয়, তোমরা সবাই জয় দাও। নামের গুণে পাথর ভাসে, পাথর মানুষ হয়ে যায়, হোক না পাপি হোক না তাপি হোক না দুরাশয়, যে জনের সম্বল করেছে একমাত্র নামকে তার যে আর কোনো ভয় নেই। জাগ্রত হয়ে স্বপনে জন্মে মরণে যে আসে, যে যে নাম করে সে আনন্দে ডুবে রয়। নামের অপার শক্তি, নামের মহিমা অপার, এই মহিমার অতুলনীয়। আজ বিঠলনাথজি চোখামেলাকে এইভাবে নিয়ে গিয়ে নামের মহিমা প্রচার করলে। আজ নামের অপার শক্তি, নামের মহিমা প্রচার করতে ভক্ত বৎসল শ্রী বিঠলনাথজি, লীলাময় শ্রী বিঠলনাথজি এই মধুময় লীলা করলেন ভক্ত চোখামেলার সঙ্গে। চোখামেলা কোথাও যায়নি তো, শ্রী বিঠলনাথজি তাকে হৃদয়ের সঙ্গে জড়িয়ে নিজ লোকে নিয়ে গেলেন। নানা ওই পাঁচিলের মৃত্যুতে দুঃখ পাওয়ার কিছু নেই, আজ এই লীলা করে তিনি দেখিয়ে দিলেন নাম করে যে তার প্রতিটা দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, তার প্রতিটা কণে কণে ভগবতের নাম ধ্বনি হয়। এই লীলার মধ্যে দিয়ে ভগবান শ্রী বিঠলনাথজি এইটি জগৎকে দেখালেন। আজ সত্যি নামের জয় হলো, নামকারী ভক্তের জয় হলো। প্রভু বন্ধু সুন্দর বলেন, এখন মহাপ্রলয়কাল, রক্ষা হরিনাম, এখন মহাপ্রলয় হচ্ছে হবে, এর থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো হরিনাম সংকীর্তন। প্রতি মুহূর্তে নামকে আশ্রয় করে থাকলে এই মহাপ্রলয় থেকে আমরা উদ্ধার পেতে পারবো। তাই এখন মহাপ্রলয়ে একমাত্র রক্ষা হরিনাম। আজ এখানে প্রভু শ্রী বিঠলনাথজির ভক্ত চোখামেলার মধুময় কথা বিশ্রাম করছি। আপনাদের যদি আমার এই কথা ভালো লেগে থাকে, প্রভু শ্রী বিঠলনাথের ভক্ত চোখামেলার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা পরবর্তী দিন শ্রী বিঠলনাথজির আরও অনেক ভক্তের সঙ্গে পরিচিত হব, তাদের মধুময় কথা আস্বাদন করব। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেইটি প্রেস করুন। আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ এখানেই বিশ্রাম করছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি,
জয় শ্রী গুরুদেব।